আসসালামু আলাইকুম ভিউয়ার্সরা, ফুডস রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। কেমন আছেন ভিউয়ার্স আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর মাংসের শুটকি দিয়ে আর বাঁধাকপি দিয়ে গ্রামীণ একটা অসাধারণ রেসিপি। আর এই রেসিপিটা আমি আমার শ্বশুর বাড়িতে এসে প্রথম খেয়েছি। এটা খেতে কিন্তু ভীষণ মজার হয় আর একদম হেলদি একটা রেসিপি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন চলে যাই ভিউয়ার্স মূল রেসিপিতে। এখানে আমি গরু মাংসের শুটকি নিয়েছি। এগুলো আমাদের ঈদের সময় করা শুটকি, কুরবানির ঈদের সময় শুটকিগুলো করা হয়েছে বাড়িতে। আর একদমই খুব মচমচে করে রোদে শুকিয়ে রেখে দিলে অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকে শুটকিগুলো। আর এখানে আমি একদম ফ্রেশ একটা বাঁধাকপি নিয়েছি। আর আপনারা চেষ্টা করবেন এরকম ফ্রেশ একটা বাঁধাকপি নিতে। আর আমার পুরো বাঁধাকপিটা লাগবে না, আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে রান্না করব। আর প্রথমে যে কাজটা করতে হবে, শুটকিগুলো আমি পানিতে এক ঘন্টা ভিজিয়ে রাখবো। আর ভিজিয়ে তারপর খুব ভালোভাবে ধুয়ে নিব একদম কচলিয়ে কচলিয়ে, কারণ অনেক ময়লা থাকে। তারপরে আমি 2 ঘন্টা সিদ্ধ করে নেব শুটকিগুলো, একদম সফট করে সিদ্ধ করে নিব। আর দেখুন ভিউয়ার্স, এখানে আমি অর্ধেকটা পরিমাণ বাঁধাকপি নিয়ে নিয়েছি। আমি শক্ত অংশটুকু ফেলে দিলাম। এখন আমি কেটে নেব বাঁধাকপিটা। আমি আমার পছন্দ মতো কুচি করে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোট অথবা বড় করে কেটে নিতে পারবেন। আর আমি কেটে কুচি করার আগে বাঁধাকপিগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ আমি ধোয়ার মানে কাটার পর আর ধুবো না, সেজন্য আগেই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। কারণ বাঁধাকপিতে এমনিতে পানির অংশ অনেক বেশি থাকে, কাটার পরে ধুয়ে মানে সবজিগুলো ধুয়ে নিলে আবার পানির পরিমাণটা বেড়ে যায়। দেখুন ভিউয়ার্স, আমি আমার পছন্দ মতো কুচি করে কেটে নিয়েছি। আপনারা আরো বড় ছোট করে কেটে নিতে পারেন। এখন আমি এটা সাইডে রেখে দিচ্ছি। আর আমার এখানে পেঁয়াজ লাগছে। আমি 5টা পেঁয়াজ নিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের 5টা পেঁয়াজ নিয়েছি, খুব বড়ও না ছোটও না। আমি পেঁয়াজগুলো একটু বড় বড় কুচি কুচি করে কেটে নেব। প্রথমে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, তারপর পেঁয়াজগুলো আমি কেটে নেব। দেখুন ভিউয়ার্স, আমি পেঁয়াজগুলো কিভাবে কেটে নিচ্ছি, একটু বড় করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর আজকে না আমি সবসময় তরকারি রান্না করলে দেশি রসুনটা ব্যবহার করি, আপনারা দেখে থাকেন। আর যারা বাহিরে থাকেন তাদের কাছে তো দেশি রসুনটা আসলে পসিবল না, তারা তো বড় রসুন দিয়ে রান্না করবেন। তবে আপনারা সবাই চেষ্টা করবেন যে দেশি রসুন দিয়ে রান্নাটা করতে, তাহলে ভালো লাগবে। আমি এখানে 1/2 কাপ পরিমাণ রসুন নিয়ে নিয়েছি। আর কাঁচামরিচ নিয়ে নিয়েছিলাম 6-7টা, আমি মানে পুরো ফালি করিনি, অর্ধেক পরিমাণ ফালি করে নিয়েছি। আর যা যা লাগছে আমার এখানে, আমি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা নিয়েছি। আর নিয়েছি 2 চা চামচ পরিমাণ আদা বাটা। পেঁয়াজ বাটাটা আমি একটু কম নিব, কারণ পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ, 1 চা চামচ পেঁয়াজ বাটা নিয়েছি। আর এখানে আমি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়ি অথবা কমিয়ে দিতে পারেন, যে যেরকম খেতে পছন্দ করেন। এখানে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নিয়েছি। আর এখানে আমি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো নিয়েছি। আমি তরকারিতে ধনিয়া গুঁড়োটা একটু কমই ব্যবহার করি। আর এখানে আমি দারচিনি, এলাচি, লং, তেজপাতা, একটুখানি জিরা, সব কিছু গোলমরিচ তেলে তারপর বেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 চা চামচ কালা জিরা গুঁড়া। আর দেখুন ভিউয়ার্স, আমি শুটকিগুলো সিদ্ধ করে নিয়েছি। আমি 2 ঘন্টার মতো প্রায় সিদ্ধ করেছি। তারপরে শিল পাটায় ছেঁচে নিয়েছি। শিল পাটায় ছেঁটে নিলে মানে ছেঁচে নিলে সফট হয়, একদম নরম হয়। আপনারা চাইলে এরকম হাত দিয়েও ছিঁড়ে নিতে পারেন ভিউয়ার্স। আমার চ্যানেলে এই গরু শুটকি ভোনার একটা রেসিপি অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। চলুন তাহলে ভিউয়ার্স চলে যাই মূল রেসিপিতে। এখন আমরা রান্নাটা শুরু করি। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আমি 1 কাপ পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম আমি 2টা তেজপাতা। তেজপাতা মাঝখান থেকে আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর দিয়েছি 2 টুকরো দারচিনি, 3টা এলাচ, কারণ গরম মশলা আমি একটু কমই দিয়েছি, কারণ আমি গরম মশলা তো বেটে নিয়েছি তেলে, সেজন্য কম দিলাম।
এখন আমি অর্ধেক পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পোড়া পেঁয়াজটা আমি দিব না, বাকিটুকু পরে দিব। পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি কালার করে ভেজে নেব, এক মিনিট মতো ভেজে নেব। দেখুন ভিউয়ার্স, আমার এক মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেছে পেঁয়াজ কুচিগুলো। এখন আমি আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিব, তারপর এক মিনিট আমি ভেজে নেব তেলের সাথে। তারপর আমি শুকনো গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিব। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন হলো। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজের অনুপ্রেরণা যোগায়, আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য বেস্টটা করতে। আর যারা নতুন রান্না শিখছেন, আশা করি তাদের কিছুটা হলেও উপকারে আসবে। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর অল্প একটু পানি দিয়ে মশলাটা এক মিনিট কষিয়ে নিচ্ছি যাতে পুড়ে না যায় মশলাটা। দেখুন ভিউয়ার্স, এক মিনিট মশলাটা ভেজে নিয়েছি, আর এখন আমি হাফ কাপ পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। কারণ হচ্ছে আমি মাংস শুটকিটা আমি তো খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি, এই জন্য মশলাটা আগে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। পাঁচ মিনিট মতো আমি মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি সেই যে ছেঁচে রেখেছিলাম শুটকি ছোড়া শুটকিটা আমি দিয়ে দিলাম মশলাতে। এখন আমি নেড়ে চেড়ে মশলার সাথে এই মাংসের ছোড়া মাংসের শুটকিগুলো আমি কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 4-5 মিনিট লো হিটে কষিয়ে রান্না করে নেব, কোনো পানি অ্যাড করব না। দেখুন ভিউয়ার্স, আমি ফিরে এলাম 5 মিনিট পর। খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, যেহেতু সিদ্ধ করা মাংস সেজন্য এর থেকে বেশি কষানোর আর প্রয়োজন নেই। মশলাটাও আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর শুটকিগুলো আমি অ্যাড করেছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। এর থেকে বেশি পরিমাণ পানি দেওয়ার দরকার নাই, এইটুকু পানিতেই হয়ে যাবে। আর বাঁধাকপি দিলে তো পানি আরও এমনিতেই উঠবে। এখন আমি গরম মশলা বাটাটাও অ্যাড করে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম ভিউয়ার 7-8 মিনিট পর। এখন আমি সেই যে পেঁয়াজ কুচিগুলো রেখেছিলাম আর রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি, কারণ আমি রসুনের কোয়াগুলো এরকম আস্ত হয়ে রাখবো, সেজন্য পরে দিলাম যাতে রসুনের কোয়াগুলো গলে না যায়। কারণ রসুনের কোয়াগুলো এরকম আস্তে আস্তে থাকলেই খেতে বেশি ভালো লাগে। নেড়ে চেড়ে আমি এভাবে ঢেকে 3 মিনিট আবার কষিয়ে নেব। দেখুন ভিউয়ার্স, ফিরে এলাম 3 মিনিট পর। এখন আমি আর নেড়ে চেড়ে পানিটা আর একটুখানি শুকিয়ে নেব। দেখুন ভিউয়ার্স, আমি পানিটা শুকিয়ে নিয়েছি। এখন আমি বাঁধাকপিগুলো অ্যাড করে দেব কেটে রাখা। বাঁধাকপিগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে দিব, নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিব, কারণ বাঁধাকপি এমনিতেই খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, একদম মিলে যায়। দেখা যাচ্ছে যে অনেক বেশি কড়াইটা একদম ভরে গেছে, কিন্তু একটু পরে দেখবেন যে একদম নেতিয়ে গেছে, কমে যাবে। এখন আমি ঢেকে 7-8 মিনিট মিডিয়াম হিটে রান্না করে নেব। ফিরে আসছি 7-8 মিনিট পর। দেখুন ভিউয়ার্স, আমি 7-8 মিনিট পর ফিরে এলাম আর নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি সেই যে কেটে রেখেছিলাম কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো দিয়ে আমি আর 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। আর ফিরে আসছি 3-4 মিনিট পর। দেখুন ভিউয়ার্স, আমার রান্নাটা হয়ে গেছে। আমি নেড়ে চেড়ে দিচ্ছি আবার, আর আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা খেতে কতটা লোভনীয় হয়েছে, আর কত গরম ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগবে। আর দেখুন রসুনটা একদম নরম হয়ে গেছে, গলে যায়নি তবে একদম সফট হয়েছে। ভিউয়ার্স, আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিব আর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন ভিউয়ার্স, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এখন পরিবেশন করছি, আর আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে তরকারি কালারটা কতটা সুন্দর এসেছে, আর দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও ভীষণ ভালো হয়েছে। আপনারা আশা করি একবার এভাবে ট্রাই করে দেখবেন,
আর আপনারা এইভাবে একবার রান্না করলে সেটাই হবে আমার সার্থকতা। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।